আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাইয়িদ দুনিয়া হিনা ইয়াবকাসুল সুল্লাইলুল আখিরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় এক ভাগ যখন বাকি থাকে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে চিৎকার করে বলেন মায়াদুনি ফাস্তাজিবালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়াস আলুনি ফামুতিয়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব মায়াস্তাগফিরুনি ফাগ ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব। রাত ১২টার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এইভাবে আল্লাহ মানুষকে বলতে থাকেন। মানুষ তো আদম সন্তান, নিমুখ হারাম, সে তো অত চিন্তা করে না। রাত ২টায় ঘুমিয়েছে, সকাল ৮টায় ঘুম থেকে উঠবে, সে আল্লাহকে কি ডাকবে, সে আল্লাহকে কি বলবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজা নুদিয়ালি সালাতে ফতিহাত আবু আবু সামায়ে, যখনই আজান শুরু হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আজান শুরু হওয়ার সাথে সাথে সব দরজা খুলে যায়। উস্তু জিবাত দোয়াও ওই সময়তে যে যা বলে সেটাই কবুল হয়ে যায়, ওই সময়তে যে যা বলে সেটাই কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইল দোয়া বাইনাল আজান আলে কামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে আপনি দোয়া করবেন, প্রস্তুত থাকবেন। আজান যেমন শুরু হচ্ছে অন্তত একটা আজানের জবদার জন্য প্রস্তুত থাকবেন। আমি একাধিক দিন দেখেছি আমার শাশুড়ির অবস্থা, তিনি কোনো কাজ করছেন, ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছেন, আজান শুরু হয়ে গেছে, তখন তিনি কাজ বন্ধ করে আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আশেপাশে বাচ্চারা যদি হইচই করেছে তখন বাচ্চাদের বলেছে এই তোরা শর্ত এখান থেকে, এসব বাচ্চাগুলোর কেন একটু আজানের উত্তর দিতে পারি না? একজন মহিলা মানুষ আজান শুরু হয়েছে তাই আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আর আপনার সামনে আজান চলছে, গল্প চলছে, কোনোদিন প্রস্তুতি নিয়ে আজানের উত্তর দিতে হবে এটা আপনি মনে করেন না। আর এই বোকা মহিলা আজান হওয়ার সাথে সাথে মাথায় কাপড় দিচ্ছে, যখন আজান শেষ হয়েছে তখন মাথা থেকে আবার কাপড় নামিয়ে নিল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে ঘুমাচ্ছ কেন, কথা বলছো কেন? তোমাকেই বলছি, আজান শুরু হলে সব কাজ বন্ধ করে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, আপনি একটু খেয়াল করুন। উপস্থিত জনগণ, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এদিকে খেয়াল করুন। আপনাকে আমি বলতে চাচ্ছি বিশেষ প্রার্থনা, দোয়া প্রার্থনা আল্লাহর কাছে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই শামস, দুপুর যখন গড়ে যায়, সূর্য যেমন ঢলে যায়, ঠিক দুপুর যেমন পার হয়েছে ১২টা সোয়া ১২টা সাড়ে ১২টা হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে। ১২টা ৫-১০ দিকে সুন্দর করে অজু করে চারে কাজ সলাৎ আদায় করবেন। এই সলাৎটাই হচ্ছে তাহাজ্জুদ, সলাৎ আদায় করে যে নেকি হবে সেই নেকি এই সলাতে হবে। আর এইটা দরজা খোলার সাথে সাথে আপনার নেকিটা উপরে নিয়ে নেওয়া হবে। এই চারের কাজ জোহরের সন্ন্যাত নয়, মনে থাকবে না মনে হয় ছেলে কার গায়ে হাত দিয়ে বসে আছো, রেডি হও, প্রস্তুত হও, কথা ১৯-২০ হয় না জানো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কথা একটু মূল্যায়ন করার চেষ্টা করেন। অন্য হাদিসে এসেছে ইন্না ফিল্লাইলে লাসাতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লা ইউফিকু আব্দুল মুসলিম, যখনই ওই সময়ে কোন মুসলিম ইয়াস আলো মিনাল্লাহ খায়রান, যে কোনো কল্যাণ চায় ইহকালের ও পরকালের, যে কোনো কল্যাণ চায় ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিয়েই দেন। জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ভালোকে এবার বুঝিয়ে বলি, ঠিক বুঝা গেল? যখন রাত দুপুর হয় তখন সব দরজা খুলে দেওয়া হয়, ঠিক যখন দুপুর পার হয়ে যায়, দিন দুপুর পার হলো তখনই সব দরজা খুলে দেওয়া হয়। যখন আজান দেওয়া হয়
তখন সব দরজা খুলে দেওয়া হয়। এইগুলি হচ্ছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার সময়। আবার রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহকে ডাকার একটা সময়, যে যা বলে সেটা আল্লাহ শুনে নেন। আবার যখন আপনার রাতে একটা সময় আসে, সেইটা তিন ভাগের দুই ভাগ পার হওয়ার হতে পারে, দুপুরের পরেও হতে পারে, ওই সময়ে যদি মানুষ কিছু বলে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। আবার জুমার দিন আসরের পরে আল্লাহকে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। বিশেষভাবে জুমার দিন খেয়াল করে থাকবেন, জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়কে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কবরের শাস্তি হয় না চারটা কারণে, তার একটা হলো এই, কেউ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। তার একটা হলো এই, কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। জুমার দিনের বিশেষত্ব আছে, বিশেষভাবে আসরের পরে বিশেষত্ব আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন করিমুন, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল, ইয়াস্তাহি মিন আত্মিহি, সে তার বান্দার ব্যাপারে লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারুদ্দহুমা সিফরান, যখনই কেউ তার দরবারে হাত তোলে, হাত তুলে যখন বলে আল্লাহ তুমি আমাকে এইটা দাও, তখন আল্লাহ তার হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পান, আল্লাহ বড় লজ্জাশীল। শুনুন, এই ছেলে খেয়াল করো এদিকে, আল মাশাআল্লাহ চাওয়া এরকম এভাবে হাত তুলে মুখের সামনে ভালো করে দেখে। তারপরে হচ্ছে এগাসা, খুব বেশি করে চাওয়া এইটা। তারপরে হচ্ছে ইবতিহাল, মানে লাগবে, দেওয়াই লাগবে, হাত উঁচু করে, এইভাবে হাত উঁচু করে আল্লাহর দরবারে হাতটাকে লম্বা করে দেওয়াই লাগবে, এটা দিতেই হবে, এইভাবে চাওয়ার নাম হচ্ছে ইবতিহাল। তার চেয়ে একটু যেটা কম সেটা হলো এগাসা, আর যেটা স্বাভাবিক সেটা হলো সওয়াল চাওয়া। আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করুন, কত হাদিস হাত তুলে প্রার্থনা করার। ইব্রাহিম আলাইহিসসালাম আহাল পরিবার রেখে চলে গেলেন, কালকে বলছিলাম সেই সাফাত মান সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহ তুমি আহাল পরিবার ছেলে মেয়েকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে কবরস্থানে গিয়ে হাত তুলে প্রার্থনা করছেন যে আল্লাহ তুমি এই কবরবাসীকে মাফ করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এই পর্যন্ত বলে জরুরি আপনার সাথে আমার কিছু কথা আছে, তার আগে আপনাকে আবারও বলতে চাচ্ছি, দুপুরের কাজটি আমাকে ভালো লাগেনি। আপনারা খুব ভালোভাবে জানেন জামিয়া সালাফিয়ার কথা, যেমনিভাবে আপনাকে আমি জামিয়া সালাফিয়ার জন্য অন্তর থেকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, এটাতে আমি বিশ্বাসী, যদি ওপরে কবুল হয়ে যাই তাহলে কোনো সমস্যা হবে না। এই মসজিদটা এখন পর্যন্ত যা হয়েছে তাতে কয়েক কোটি টাকা খরচ হয়েছে, এই জমিসহ এই সব জমিগুলো সেই ওই দ্বিতীয় পোল পর্যন্ত, এই টিন সেট ক্লাসরুমগুলোর পিছনে আরও এক একর 96 শতক জমি আছে, এগুলো সব কিনতে কয়েক কোটি টাকা লেগেছে, যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেখানেও কয়েক কোটি টাকার জমি কিনা আছে, সেখানে একটা পাঁচতলা বিল্ডিং আছে, সেখানে একটা বিশাল মসজিদ নির্মাণ করব বলে আশা করছি, পিছন দিকে এই চারতলা বিশাল বিল্ডিং, এ তো কয়েক কোটি টাকা খরচ হয়েছে, ওই যে মহিলা শাখায় বিশাল বিল্ডিং সেখানেও কয়েক কোটি টাকা খরচ হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মানুষের সহযোগিতায়, এই দেশের জনগণের সহযোগিতায়, এই ভিক্ষার মাধ্যমে আল্লাহ এসব কিছু করছেন। সম্মানিত দিনী ভাই বোন, তাই আপনাদেরকে আমি এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার পরপরই ভিক্ষার হাতটা, দানের হাতটা বড় করার জন্য অনুরোধ জানাই। এ দেশের সহযোগিতায় এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান চলে, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে উন্নত মানের শিক্ষা বাংলা ইংরেজি আরবি অর্জন করার পরে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়,
2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, গড়বেই গড়বে ইনশাআল্লাহ, কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে এতে আমি বিশ্বাসী। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার 4:30-5টার সময় এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, যেটা আপনারা এখন অবস্থান করছেন, এখানে 1250 ছাত্র এখন অবস্থান করছে, আর মেয়ে শাখায় 715 জন মেয়ে অবস্থান করছে। এইখানে এই রান্নাঘরে শিক্ষক মণ্ডলী কর্মচারী সহ 1300 মানুষের রান্না হয় প্রতিদিন 3 বার। দুই প্রতিষ্ঠানে 2957 জন ছেলে মেয়ে অবস্থান করছে, শিক্ষক শিক্ষিকা কর্মচারী সংখ্যা 156 জন, প্রতি মাসে বেতন লাগে প্রায় 17 লক্ষ।